নমস্কার বন্ধুরা, মমস ইউনিক পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আমি রিনি আবারও এসে গেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। আজ আমি আপনাদেরকে ছুটির দিন স্পেশাল একটি রেসিপি করে দেখাবো। বাঙালিরা আমরা সবাই প্রচণ্ড খাদ্যরসিক, তাই ছুটির দিন আমরা নানান ধরনের খাবার খেতে পছন্দ করি। তাই এই ছুটির দিন উপলক্ষে আপনাদের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। চলুন শুরু করা যাক তাহলে। আজ আমি আপনাদের খুবই কম উপকরণ দিয়ে সুস্বাদু ধনিয়া চিকেন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা রাইসের সাথে, যে কোনো রুটির সাথে খেতে পারবেন। এই রেসিপিটি আমি হাঁড়ির মধ্যে করছি, এতে করলে তাড়াতাড়ি চিকেনগুলি খুব সুন্দর গলে যায়। 4 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড তেল দিলাম, আর 4টি বড় বড় পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি, এগুলি দিয়ে দিলাম। এটিকে ভালো করে ব্রাউন কালার করে ভাজবো। ব্রাউন কালার হয়ে গেছে, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা আগে দিলে খুব সুন্দর ফ্রাই হয়ে যায় এবং রান্নার একটা অন্য মাত্রা এনে দেয়। 2 থেকে 3 মিনিট মতো রসুনগুলি ফ্রাই করে নিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, চিকেনগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটি করতে পারেন। 2 মিনিট মতো চিকেনগুলিকে আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে 4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। লবণগুলি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি করা খুবই সহজ এবং আপনারা খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনি কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আগে থেকে 25 গ্রাম কাজু আর 25 গ্রাম পোস্ত আমি বেটে রেখেছিলাম, এগুলি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু না থাকলে আপনারা শুধু পোস্ত দিয়েও এটিকে করতে পারেন। এটিকে ভালো করে এবারে আমি কষাবো, ঢেকে রাখবো 5 মিনিটের। এই 5 মিনিট সময়ের মধ্যেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, যেটাই আমি এই রান্নার মধ্যে দেব। 1 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে, আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে এলাচি, দারুচিনি, লবঙ্গ আর 2টি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলি আমি একসাথে লো ফ্লেমে এগুলিকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটি আপনারা যে কোনো চিকেন মাটন রেসিপিতে ইউজ করবেন, ভীষণ ভালো লাগবে, রান্নায় একদম অন্য ধরনের স্বাদ এনে দেয়। ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলিকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, আমি গুঁড়োগুলি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ রেখে দিলাম, ওটি আমি লাস্টে দেব। এই ভাজা মশলাগুলিকে দিয়ে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঢেকে দিলাম, 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম ধনে পাতা বাটা এবং 10-15টি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে আমি বেটেছিলাম, সেই কারণে এই রেসিপিতে আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করছি না। এগুলিকে ভালো করে মিক্স করে ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটার না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি। এর মধ্যে আগের থেকে বেঁচে যাওয়া যে এক্সট্রা ভাজা মশলাগুলি ছিল এর মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া চিকেন কারি রেডি টু ইট।